আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। বাংলাদেশ নিয়ে বিশ্ব বিভক্ত, এরপর জানিয়ে দেব 20 মাস পর জামিনে মুক্তি পেলেন হেফাজতে ইসলামের মহান নেতা। এদিকে বিদেশিদের চোখ পরিষ্কার হয়ে গেছে বলছে গয়েশ্বর। জানিয়ে দেব সংবিধানের মাধ্যমে আগামী দ্বাদশ নির্বাচন হবে বলছে স্বরাষ্ট্রমন্ত্রী। আরো জানিয়ে দেব ঢাকা উত্তর বিএনপির এক ডজন নেতার পদত্যাগ। এদিকে দলকে টিকিয়ে রাখার স্বার্থে বিএনপি নির্বাচনে আসবে বলছে তথ্যমন্ত্রী। এবং সর্বশেষ জানিয়ে দেব ভারত সীমান্তে হত্যা সমর্থন করে না বলছে স্বরাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই সর্বশেষ সংবাদ সম্পর্কে। আপনারা জানেন ভারত প্রতিনিয়তই একের পর এক সীমান্তে হত্যা করছে বাংলাদেশের জনগণকে, অথচ বাংলাদেশ বলে ভারত নাকি কখনোই এই হত্যা সমর্থন করে না এবং বাংলাদেশ কখনোই সীমান্তে হত্যা করে না, এরকম ডাহা মিথ্যা কথা বলে। এই ডাহা মিথ্যা কথার সমাধান কি দর্শক, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। আর ঝটপট এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ বিশেষ অনুরোধ রইল। বাংলাদেশ নিয়ে বিশ্ব বিভক্ত। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোট, মানবাধিকার ইস্যু সহ ইত্যাদি বিষয়ে প্রকাশ্য কথা বলছেন প্রভাবশালী পশ্চিমা দেশগুলো। সম্প্রতি সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা ও জাতিসংঘ বাংলাদেশের ভোট ও মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছে। আগামী নির্বাচনে তারা সব দলের অংশগ্রহণ দেখতে চেয়েছে, দাবি তুলেছে স্বচ্ছ নির্বাচনের। অভিযোগ উঠেছে মাঠে আন্দোলনের সঙ্গে সঙ্গে বিএনপি সহ সরকার বিরোধী জোটগুলো কূটনৈতিক তৎপরতাও বৃদ্ধি করেছে। এরই ধারাবাহিকতায় গত 14 নভেম্বর ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার লিলি নিকোলাসের সঙ্গে প্রায় 2 ঘন্টা বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন 15 নভেম্বর নরওয়ের রাষ্ট্রদূত স্পেন রেক্টার ভেন্ডসেন এবং সুইডিশ রাষ্ট্রদূত এলেক্স বার্গফোন লিন্ডের সঙ্গেও বিএনপির মহাসচিবের বৈঠক হয়। এছাড়াও গত 18 সেপ্টেম্বর জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং 7 সেপ্টেম্বর যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট ডিকসনের সঙ্গে বৈঠক করে বিএনপি। এর আগে গত 13 জুলাই ইউ রাষ্ট্রদূত এবং 12 জুলাই জাতিসংঘের আবাসিক সমন্বয়ক বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। আরও কয়েকটি রাজনৈতিক দলের নেতাও রুটিন করে এখনও দূতাবাসগুলোতে নিয়মিত সাক্ষাৎ করেছেন। দেশের অভ্যন্তরীণ বিষয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দূতাবাসে গিয়ে নালিশ করার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে, ফলে কূটনীতিকরা একপাক্ষিক হয়ে কথা বলছেন বলে আওয়ামী লীগ অভিযোগ করেছে। তারা বলছেন কূটনীতিকরা এখন বিএনপির নেতাকর্মীদের ভাষায় কথা বলছেন, যা অভিপ্রেত। কূটনীতিকদের এ ধরনের তৎপরতাকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মনে করছেন আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞ ও নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন প্রত্যেকটি দেশেই কিছু গোপনীয়তার বিষয় থাকে, তা কূটনীতিক মহলে যাওয়া উচিত নয়। এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কূটনীতিক হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকাস্থ রাশিয়া দূতাবাস। গণতন্ত্র কিংবা অন্য কোনো অজুহাতে বাংলাদেশ বা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কারো হস্তক্ষেপের সুযোগ নেই উল্লেখ করে গতকাল মঙ্গলবার এক বিবৃতি দিয়েছে দূতাবাস। রাশিয়া দূতাবাস বলেছে রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অগ্রহণযোগ্যতা এবং তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা সম্পর্কিত 1965 সালের জাতিসংঘের ঘোষণা অনুসারে কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বা বাহ্যিক যাই হোক না কেন সেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হস্তক্ষেপ করার অধিকার অন্য কোনো রাষ্ট্রের নেই। দুর্ভাগ্যবশত সাম্প্রতিক বছরগুলোতে বিশেষত স্নায়ুযুদ্ধের শেষের পরে হস্তক্ষেপ না করার নীতি লঙ্ঘনের সমস্যাটি বিশেষভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এর ফলে এটি স্পষ্ট যে বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল এখন বিভক্ত হয়ে পড়েছে। তবে বাংলাদেশে কারোর সাথে যুদ্ধ নয়, সবার সাথে বন্ধুত্ব নিয়েও নীতিতে বিশ্বাস করে। 20 মাস পর জামিনে মুক্তি পেলেন হেফাজতে ইসলামের মহান নেতা। জামিনে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। রবিবার বিকেলে তিনি চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পান। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস। জানা গেছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর ঘিরে আন্দোলনের ডাক দিয়েছিল হেফাজতে ইসলাম। তারই ধারাবাহিকতায় গত বছরের 26 মার্চ সারাদেশে বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়। সেই বিক্ষোভে চট্টগ্রামের
হাটহাজারিতে চারজন নিহতের প্রতিবাদে দুদিন পর 28 এপ্রিল সারা দেশে হরতাল ডাকা হয়। এসব আন্দোলনে দেশের বিভিন্ন সরকারি দপ্তরের অগ্নিকাণ্ড সহ নাশকতা চালানো হয়। এক পর্যায়ে তাদের উপর চড়াও হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একের পর এক গ্রেপ্তার করা হয় শীর্ষ নেতাদের। ওই বছরের 11 এপ্রিল হেফাজতের তৎকালীন সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুলকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে বিভিন্ন থানায় দায়ের হওয়া নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বিদেশীদের চোখ পরিষ্কার হয়ে গেছে বলছে গয়েশ্বর। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে সরকারের পদত্যাগ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি বলেন, বিদেশীদের তকমা দিয়েছেন জঙ্গিবাদের আর মৌলবাদের। বিদেশীদের চোখ পরিষ্কার হয়ে গেছে, এগুলো শুধু নাটক আর নাটক। আজকে এইসব তকমা চলে না, চলে না। একটা তকমা চলে, গণতন্ত্রের পথে ফিরে আসুন। সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য আপনি জাতিকে সহযোগিতা করুন। বিএনপি বলে নাই যে আপনি নামেন আমি ক্ষমতায় যাব। দলে 10 দফা দাবির প্রসঙ্গে টেনে এই বিএনপি নেতা বলেন, আমাদের 10 দফা বহু কথা, আপনি মেনে নিয়ে আপনাকে আমরা পতন ঘটাতে চাই। তার আগে আপনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন, গণতান্ত্রিক পরিবেশ পুনরুজ্জীবিত করেন, তাহলে আমাদের পতনের আন্দোলন করার দরকার নাই। আর যদি না করেন, তখন আমাদের পিঠ দেওয়ালেই ঠেকে যাবে। আমাদের পিছনে হটার সময় নেই, সামনে আমরা গুলি খেতে পারি। আপনার পতন রোধ করার শক্তি বাংলাদেশে নাই, বিদেশেও নাই। সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, আমরা বলতে চাই, জনগণের দাবির কাছে যদি আপনি নতি স্বীকার করে পদত্যাগ করেন, গণতন্ত্রের পরিবেশ সৃষ্টি করেন, অবশ্যই বিএনপি একটি সহনশীল দল। খালেদা জিয়া একজন অত্যন্ত মহানুভব, তিনি ক্ষমা জানেন, তিনি মানুষের ওপর অত্যাচার করবেন না, এবং জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষমাশীল ব্যক্তি। সুতরাং সেই দলের নেতাকর্মীরা অবশ্যই আপনাদের নিরাপদ জীবনের জন্য ভবিষ্যতে সহযোগিতা করবে, শুধুমাত্র গণতন্ত্রের বন্ধু দুয়ার খেলার জন্য। রক্তপাত ঘটাবেন না, কথায় কথায় গুলি করবেন না, পুলিশকে জনগণের শত্রু বানাবেন না। তিনি বলেন, আজকে স্যাংশনের কথা বলছেন, বিদেশিরা স্যাংশন আর কত দেবে? জনগণ স্যাংশন দিয়ে বসে আছে। জনগণের স্যাংশন মোকাবেলা করা কঠিন কাজ, এটা কখনো কেউ পারে নাই। সেজন্য আবার বলছি, যথেষ্ট হয়েছে। 15 বছর বহু লুট করেছেন, বহু মায়ের বুক খালি করেছেন, অনেক গুম করেছেন, বাকি সময়টা নিরাপদে শান্তিতে আল্লাহ তাআলা যে কতদিন হায়াত দিয়েছে ততদিন বেঁচে থাকুন। দোয়া করি জনগণের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দেন। স্বেচ্ছায় যদি আপনি পদত্যাগ করেন, জনগণের অধিকার ফিরিয়ে দেন। জনগণ আপনাকে ক্ষমা করলেও করতেও পারে, কিন্তু সর্বশেষ পর্যন্ত আপনি যদি আপনার ইগো নিয়ে থাকেন। মানববন্ধন থেকে বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ গ্রেপ্তার নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানান গয়েশ্বর। অন্যদের মধ্যে সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, সদস্য সচিব কাদেন কাদের গনি চৌধুরী, অধ্যক্ষ সেলিম ভুইয়া, অধ্যাপক হারুন আল রশিদ, রিয়াজুল ইসলাম রেজু, মোস্তফা কামাল মজুমদার, অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক মোর্শেদ হাসান খান, অধ্যাপক রফিকুল কবির লাবু, অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি, অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু, অধ্যাপক আনিসুর রহমান, রফিকুল ইসলাম, আসাদুজ্জামান চুন্নু, রাশেদুল হক, বিপ্লব উজ্জামান, বিপ্লব মির্জা লিটন, শাখাওয়াত হোসেন, এবিএম রুহুল আমিন, জহিরুল ইসলাম, মাহবুব আলম, আবু জাফর খান মানববন্ধনে বক্তব্য দেন। সংবিধানের মাধ্যমে আগামী দ্বাদশ নির্বাচন হবে বলছে স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপি আগামী সংসদ নির্বাচনে আসবে কিনা সেটি তাদের নিজেদের সিদ্ধান্ত, মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সংবিধানের মাধ্যমে আগামী দ্বাদশ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বুধবার দুপুরে রাজশাহী জেলা পুলিশ লাইন্স মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, পুলিশ বাহিনী দেশপ্রেম ও বীরত্বের সঙ্গে কাজ করছে। দেশের রাজনৈতিক দলগুলো নিয়মকানুন মেনে না চললেও তাদের জবাব দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত শিবির বলে কথা নেই, যারাই দেশে অরাজকতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেব এবং নিচ্ছে। যারাই রাজনীতি করবে তাদের রাজনীতির আদর্শ মেনে চলতে হবে, এর বাইরে যদি কিছু করেন তাহলে তাদের জবাব দিতে হবে। আনসার বাহিনীর অতীত ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আনসার সদস্যরা অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। 2014 সালে আগুন সন্ত্রাসের সময় তারা বীরত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন, পুলিশের পাশাপাশি তারাও জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছেন। নির্বাচন ও পূজা উদযাপনে তারাই অধিক দায়িত্ব পালন করে প্রশাসনকে সহযোগিতা করেন। বাংলাদেশ ভারত সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বর্তমান সরকার এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান অনস্বীকার্য, আর সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে, তারাও এ ধরনের হত্যা সমর্থন করে না। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম,
আলম এমপি, সংরক্ষিত আসনের এমপি আদিবা আনজুম মিতা, আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেম নাজমুল হাসান প্রমুখ। ঢাকা উত্তর বিএনপির এক ডজন নেতার পদত্যাগ। ঢাকা মহানগর উত্তর বিএনপির ওয়ার্ড কমিটি গঠনে পদ, বাণিজ্য এবং আঞ্চলিক সম্পর্ককে প্রাধান্য দেওয়ার অভিযোগে পদত্যাগ করলেন অন্তত এক ডজন নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ নিজ আইডি থেকে পদত্যাগের বিষয়টি পোস্ট করেছেন পদত্যাগকারীরা। সম্প্রতি ঢাকা মহানগর উত্তর বিএনপির 10 ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের আহ্বায়ক আমানুল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক এই কমিটির অনুমোদন দেন। এর মধ্যে রয়েছে রূপনগর থানার 6 নং আঞ্চলিক ওয়ার্ড শাহ আলী, থানার 8 ও 93 নং ওয়ার্ড কাফরুল, থানার 4 নং ওয়ার্ড আদাবর, থানার 30 ও 100 নং ওয়ার্ড মোহাম্মদপুর, থানার 31, 32 ও 33 নং ওয়ার্ড এবং বনানী থানার 19 নং ওয়ার্ড। এই কমিটি ঘোষণা করার পর থেকেই উত্তরের সদস্য সচিব আমিনুল হকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে এনে মোহাম্মদপুর থানার 33 নং ওয়ার্ডের অন্তত এক ডজন নেতা পদত্যাগ করেছেন। অভিযোগ রয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপির ওয়ার্ড কমিটি ঘিরে এলাকা প্রীতি এবং পদ বাণিজ্য হয়েছে। যাদের বাড়ি ভোলা তারা কাউন্সিলে পাশ করেছেন, আবার যারা অর্থ দিচ্ছেন তারাও কমিটিতে জায়গা পাচ্ছেন। এই পরিস্থিতিতে স্থানীয় বিএনপি নেতারা ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান এবং সদস্য সচিব আমিনুল হকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। দলকে টিকিয়ে রাখার স্বার্থেই বিএনপি নির্বাচনে আসবে বলছে তথ্যমন্ত্রী পাগল। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএনপি নির্বাচনে আসবে তাদের দল টিকে রাখার স্বার্থে। বুধবার সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় এইসব কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেন, অবশ্যই নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সব দলকে নির্বাচনমুখী করা। এটা নির্বাচন কমিশনের অন্যতম প্রধান দায়িত্ব। আমরাও চাই সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক, বিএনপি সহ সভায় নির্বাচনে অংশগ্রহণ করে একটি প্রতিযোগিতামূলক, সুষ্ঠু, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হোক, সেটি আমরাও চাই। তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটি একান্তই তাদের নিজস্ব ব্যাপার। সবকিছু নির্বাচন কমিশন নিশ্চিত করার পরও তারা যদি অংশগ্রহণ না করে তাহলে সেটি একান্তই বিএনপির নিজস্ব ব্যাপার। তবে একটি কথা আছে, গাধা জল ঘোলা করে খায়। বিএনপি যেমন 10 তারিখ গাধা জল ঘোলা করে খাওয়ার মতো করে খেয়েছিলেন, নয়াপল্টনে অফিসের সামনে থেকে নড়বেন না, পরে গরুর হাটের ময়দানে গিয়েছেন। এক্ষেত্রেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএনপি নির্বাচনে আসবে তাদের দল টিকে রাখার স্বার্থে। ভারত সীমান্তে হত্যা সমর্থন করে না বলছে স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ভারত সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সীমান্তে হত্যা বন্ধে ভারতের সাথে আলোচনা হয়েছে, তারাও এ ধরনের হত্যাকাণ্ড সমর্থন করে না। এছাড়া ভারত বাংলাদেশ সরকারকে সীমান্ত এলাকায় অবাধ চলাচলের বিষয়টি খেয়াল রাখতে অনুরোধ করেছে, সরকারও সেদিকে নজর রাখছে বলেও জানান তিনি। বুধবার রাজশাহীর বাঘায় উপজেলার আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, সীমান্তে কোনো সমস্যা হলে তাৎক্ষণিক পতাকা বৈঠক হচ্ছে, বিভিন্ন সমস্যা ও সংকট সমাধানে উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একসাথে কাজও করছে। দেশের চলমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে যদি কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, রাজনৈতিক দলগুলোকে নিয়ম মেনে রাজনীতি করতে হবে। তিনি বলেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক এবং পুলিশ বাহিনী দেশপ্রেম ও সাহসিকতার সাথে কাজ করছে। দেশের রাজনৈতিক দলগুলোর নিয়ম না মানলে তাদের জবাবদিহি করতে হবে। প্রতিটি বাহিনী দক্ষতার সাথে কাজ করছে, তাদের মধ্যে আনসার ও ভিডিপি রয়েছে।